হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। তো দর্শক, আমার আজকের বিষয় হচ্ছে কীভাবে ওয়ালে টাইলস লাগাইতে হয়। টাইলস লাগানোর আগে আপনার ওয়ালটা কীভাবে সারফেস প্রিপারেশন করবেন, হ্যাঁ, টাইলসের জন্য আপনার ওয়ালটা কীভাবে আপনার সারফেস প্রিপারেশন করলে আপনার জন্য ভালো হবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, ভিডিওটা আপনি না টেনে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, ওয়ালে টাইলস লাগানোর আগে আপনার ওয়ালটাকে ভালোভাবে সারফেস প্রিপারেশন করে নিতে হবে। সাপোজ ধরুন আপনি যদি টয়লেটের টাইলস করেন, সেক্ষেত্রে আপনার টয়লেটের সকল প্রকার স্যানিটারি কাজ, প্লাম্বিং কাজ, এরপর ইলেকট্রিক্যালের কাজ সব কিছু শেষ করার পর আপনি টাইলস শুরু করবেন। আর টাইলস করার আগে অবশ্যই আপনার ব্রিক ওয়াল যদি হয় সেক্ষেত্রে একটা রাফ প্লাস্টার করে তাকে লিকুইড ওয়াটার প্রুফিং করে নেবেন। আর যদি লিকুইড ওয়াটার প্রুফিং না করেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে পরবর্তীতে যখন আপনি এই টয়লেটটা অথবা বাথরুমটা ইউজ করবেন তখন ওই পানিটা টাইলসের মাঝখান থেকে চয়ে ওয়ালের উল্টা পিটে গিয়ে, হ্যাঁ, ওয়ালের পেন্টটাকে ড্যামেজ করে দেয়। এই জন্য আপনাদেরকে টাইলস লাগানোর আগে আপনার ওয়ালটা অথবা ফ্লোরটাকে ভালোভাবে, হ্যাঁ, লিকুইড ওয়াটার প্রুফিং করে নিতে হবে। তো লিকুইড ওয়াটার প্রুফিং কীভাবে করবেন এটা একটা ভিডিও, আমার ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো দর্শক, টাইলস লাগানোর আগে প্রথম সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়ালে লেভেল প্যাড দিতে হবে। আপনি কোন লেভেলে টাইলসটা লাগাবেন সেই লেভেলে একটা প্যাড দিয়ে নিতে হবে। আর টাইলস শুরু করার আগে আরেকটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে আপনার ওয়ালটা, রুমটা যাতে রাইট অ্যাঙ্গেল করে, রাইট অ্যাঙ্গেল হয়। যদি রাইট অ্যাঙ্গেল না থাকে সেক্ষেত্রে আপনি রাইট অ্যাঙ্গেল করেন টাইলস লাগাবেন, এতে আপনার ফ্লোর টাইলস লাগাইতে সুবিধা হবে। ফ্লোর টাইলস সাইডের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, হ্যাঁ, ফ্লোর টাইলস ডায়াগোনালি বা তেরসভাবে কাটা লাগবে না। তো সেই সেটা যাতে না, অবশ্যই টাইলসের কাজ শুরু করার আগে রাইট অ্যাঙ্গেল করে নেবেন। আরেকটা ব্যাপার, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তারা রাইট অ্যাঙ্গেল করে, হ্যাঁ, টাইলসের নিচের যে লেভেলটা আছে, নিচের টাইলসের যে লেয়ারটা আছে সেটা লেভেল ঠিক করতেছে ওয়াটার লেভেল দিয়ে। জাস্ট একটা লেভেল আপনি যদি রেফারেন্স লাইন হিসেবে ইউজ করতে পারেন, আপনার উপরে যত টাইলস করেন সেটা এক লাইনই হবে, স্ট্রেট হবে। আর আরেকটা ব্যাপার, টাইলস লাগানোর সময় অবশ্যই দুইটা টাইলসের মাঝখানে 2 মিলি গ্যাপ রাখতে হবে। আর এই গ্যাপটা রাখার জন্য একজনের পিভিসি স্পেসার ইউজ করতে হয়। তো পিভিসি স্পেসার কীরকম দেখতে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে ওনারা ওয়াটার লেভেলের মাধ্যমে নিচের ওয়ালের, নিচের লেয়ারের টাইলসের লেভেলটা ওরা ফিক্স, মানে ফাইনালাইজ করতেছে। এটা করার পরই ওরা টাইলস লাগানো শুরু করবে। আর টাইলস লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, টাইলসের ট্রান্সপোর্টেশন মানে টাইলস লড়াচড়া, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সাবধানে করা লাগবে, যাতে টাইলসের ওয়েস্টেজ কম হয়। আর বাথরুমের টাইলস যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাথরুমের যে ওয়ালে আপনার স্টোভ কক বিপ কক আছে সেগুলোর জন্য অবশ্যই হোল রাখতে হবে, যাতে কোনো প্লাম্বিং আইটেম বা প্লাম্বিং পয়েন্ট মিস না যায়। হ্যাঁ, টাইলসের নিচে নেওয়া পরে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন টাইলসের গায়ে মশলা লাগাচ্ছে। এই মশলাটা নর্মালি 1:3 অনুপাতে মিক্সিং করা হয় ওয়ালে, হ্যাঁ, 1 ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ বালি। এটা আমাদের দেশের প্র্যাকটিস, আমাদের গ্রামের প্র্যাকটিস, অন্যান্য এলাকায় হয়তো আরও কম বা বেশি হতে পারে। তো দর্শক, দেখতে পাচ্ছেন টাইলস লাগানো হচ্ছে। আর টাইলসের মাঝখানে স্পেসার, দুইটা টাইলসের মাঝখানে গ্যাপ থাকবে 2 মিলি ম্যাক্সিমাম। আর দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইলস স্পেসার, পিভিসি টাইলস স্পেসার। হ্যাঁ, এর মাধ্যমে এই স্পেসারের মাধ্যমে দুইটা টাইলসের মাঝখানে, হ্যাঁ, 2 মিলি করে গ্রুপ রাখা হয়, জয়েন্ট রাখা হয়। এই দেখতে পাচ্ছেন টাইলস স্পেসার, এটা একটা টাইলস লাগানোর পরে ইয়ে। আরেকটা ব্যাপার দর্শক, আর টাইলস লাগানোর সময় আরেকটা জিনিস হিসাব করতে হবে,
আপনার টাইলস শুরু করার আগে আপনার অবশ্যই আগে থেকে একটা সব ড্রয়িং করে নিতে হবে। আপনি কোন জায়গা থেকে ফুল টাইলস শুরু করবেন, হ্যাঁ সেটা কি আপনার সেন্টার থেকে শুরু করবেন না এক সাইড থেকে শুরু করবেন, সব কিছু আগে ডিটারমাইন্ড হয় তারপর টাইলসের কাজ শুরু করবেন। দেখা গেছে যে আপনি যখন যদি ডিটারমাইন্ড না হন, আপনি এক পাশ থেকে আপনার মন মতো শুরু করলেন, পর দেখবেন যে পরবর্তী দিকে এমন ছোটো সাইজের একটা কাট পিস খাবে, সেটা আপনার ওয়ালটা দেখতে ভালো লাগবে না। সেজন্য অবশ্যই কোনো ওয়াল বা ফ্লোরের টাইল শুরু করার আগে তার একটা প্রিলিমিনারি মেজারমেন্ট নিয়ে, হ্যাঁ সাইড মেজারমেন্ট নিয়ে একটা সফট ড্রয়িং তৈরি করে তারপর টাইলসের কাজ শুরু করবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা টয়লেটের ওয়ালের টাইলস লাগানো হচ্ছে, হ্যাঁ ফ্লোরের টাইলসের পরে লাগানো হবে। এজন্য নিচের একটা টাইলস বাদ দিয়ে সেকেন্ডের টাইলসের যে লেয়ারটা আছে সেটা লাগানো হচ্ছে, হ্যাঁ। আর এখন একটা টাইলসের নিচে মশলা দিয়ে, হ্যাঁ এই ওয়ালের সাথে প্রেসার দিয়ে এই টাইলসটা লাগানো হয়, ঠিক আছে। আর টাইলস লাগানোর আগে অবশ্যই স্পেসার মেনটেন করবেন। স্পেসার মেনটেন করলে কী হবে, এই টাইলসের চারিদিকে সমান ডিস্টেন্সে গ্যাপটা থাকবে, এটা টাইলস দেখার ক্ষেত্রে অনেক বেশি জরুরি। টাইলস যাতে অ্যাস্থেটিকভাবে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, সেজন্য এই 2 মিলি গ্যাপটা মানে পিভিসি স্পেসার ইউজ করাটা বেশ অনেক বেশি জরুরি, তো সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আর দর্শক, আরেকটা ব্যাপার, টাইলসের যে মশলাটা আছে এটার মিক্সিং রেশিও হচ্ছে গিয়ে 1:4, আবার কোনো কোনো ক্ষেত্রে 1:3 ইউজ করা হয়। তো 1 বাগ সিমেন্ট দিলে 3 বাগ বালি অথবা 4 বাগ বালি। তো এইখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে পিভিসি স্পেসার লাগানো হচ্ছে, লাগাইছে সেটা আপনাদেরকে ভিডিওতে একটু দেখাইলাম। তো যাই হোক, পিভিসি স্পেসারটা দরকার টাইলসের কাজের ক্ষেত্রে। আর টাইলস লাগানোর পরে প্রায় মিনিমাম 3 থেকে 5 দিন বা 7 দিন পানি দিয়ে কিউরিং করতে হবে, তা না হলে 2 টাইলসের জয়েন্টে ক্র্যাক হয়ে টাইলসটা বের হয়ে আসতে পারে। তো দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটা টয়লেট ওয়াল টাইলস লাগানো প্রায় শেষ, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। দেখতে আসলে খুবই ভালো লাগতেছে যে খুব ভালো কোয়ালিটি মেনটেন করে টাইলসটা লাগানো হয়েছে। তো দর্শক, এরকম ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, হ্যাঁ আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি একটু যদি ইনফরমেটিভ হয় অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলোতে আপনার লাইক কমেন্টস শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।